হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে যে অবস্থাতে আছেন আল্লাহর রহমতে খুব ভালো এবং সুস্থ আছেন। তো ভিডিও এডিটিং নিয়ে এই ভিডিওটা আমি করছি না, আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো ভিডিও এডিটিংয়ের উপরে হয়। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, সেটা হচ্ছে যে আপনার কিছুটা মেক মানে রিলেটেড। তো আমরা অনেকেই আমাদের রিলেটিভ আছে যারা কিছু সহজ কাজ করতে চাই, দেখা যাচ্ছে যে ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইনিং এগুলো একটু ক্রিয়েটিভ বা একটু সময় সাপেক্ষ বা অনেকটা সময় বা শ্রম দিতে হয়। তো এগুলো থেকে একটু বাহিরে একবারে কোনো রকমের কোনো মার্কেট প্লেসের ঝামেলা ছাড়া, কোনো অফিসিয়ালি বা কোনো ক্লায়েন্টের বিট করা ছাড়া, মানে এক কথায় আপনার হাতে যখনই সময় পাচ্ছেন আপনি তখন সেই সময়টাকে কাজে লাগিয়ে কীভাবে অনলাইনে কোনো কিছু করতে পারেন, সেই ধরনের একটা চিন্তাভাবনা করতে যাচ্ছি। তো এই জন্য আমি ভেবেছি যে আপনারা যদি কম বেশি আমাদের দেখা যাচ্ছে যে স্টুডেন্ট লাইফ থেকে আমরা সবাই কিন্তু একটু লেখালেখির মধ্যে অভ্যস্ত থাকি বা সবাই একটু লিখতে পছন্দই করি, তো এখনও যদি সেই অভ্যাসটি আপনার মধ্যে থেকে থাকে তো আপনি কিন্তু মোটামুটি কিছু লেখালেখির মাধ্যমে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্ন করতে পারেন। সেটা কীভাবে এই ব্যাপারে বিস্তারিত জানবো। তো যদি আপনি ব্যাপারটা নিয়ে ইন্টারেস্টেড থাকেন তো ভিডিওটা পুরোটা দেখেন, আর যদি আগ্রহ আগে থেকে হারিয়ে ফেলেন তো লিপ করতে পারেন, কারণ পুরো ভিডিওটাই এর উপরে থাকবে। লেখালেখি করে কীভাবে আপনি আর্ন করবেন? অ্যাকচুয়ালি লেখালেখি করে অনেকভাবে আর্ন করা যায়, তার মধ্যে একটা হচ্ছে ব্লগিং। আমরা সেটা সবাই জানি যে ব্লগ করে অনেকে ভালো আর্ন করছে। তো এই ব্লগটাকে আমি একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করতে যাচ্ছি, মানে শুধুমাত্র ব্লগ না, এই ব্লগটাকে আপনি অ্যাফিলিয়েটের সাথে কানেক্ট করবেন, পাশাপাশি অ্যাডসেন্সের সাথে কানেক্ট করবেন, এবং যদি আপনার না পোষায় যে একটা সময় যে আপনি যাচ্ছেন না এটাকে কন্টিনিউ করতে, এই ওয়েবসাইটটাকে আপনি আবার বিক্রি সেল করে দেবেন এবং খুব ভালো অ্যামাউন্ট দিয়ে। এই পুরো কমপ্লিট প্যাকেজটা নিয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলব। তো প্রথমে লেখালেখি বা আর্নিংটা কোত্থেকে জেনারেট হবে আগে সেটা আমরা দেখে নিই। তো আমরা সবাই কম বেশি জানি যে গুগলের অ্যাডসেন্স নামের একটা ওয়ার্ড আমরা কম বেশি শুনেছি। তো অ্যাডসেন্স কী এটা নিয়ে ডিটেলস বলতে যাচ্ছি না, সহজে একটু বলি, যে কোনো ধরনের লিগাল কন্টেন্ট, হ্যাঁ, গুগলের রুলস মেনে, হ্যাঁ, কপিরাইট ছাড়া আর কি, অন্য কারো কন্টেন্ট না, আপনার নিজস্ব কন্টেন্ট। অ্যান্ড কন্টেন্ট অনেকের মধ্যে আবার বলছি কন্টেন্টটা কী, কন্টেন্টটা হচ্ছে একটা আর্টিকেল হতে পারে, কোনো একটা ভিডিও, তাই না, বা আপনি যেটা শেয়ার করতে যাচ্ছেন ঠিক সেইটা। তো এটা যদি গ্রহণযোগ্যতা বাড়ে বা আপনার কন্টেন্ট পড়ে অন্য কারো যদি উপকারে আসে বা উপকার হয়, এই ধরনের যদি কোনো কন্টেন্ট আপনি লিখেন, এই লেখাগুলোকে গুগল কী করে, আপনি যদি একটা ওয়েবসাইটে তার রুলসগুলোকে ফলো করে সবগুলোকে ধারাবাহিকভাবে লিখেন আর কি, এবং আপনার ওয়েবসাইটে যখন ট্রাফিক আসবে গুগল কী করবে, গুগলে তার অ্যাডসেন্সে যে অ্যাডগুলো থাকে, মানে বিভিন্ন ওয়েবসাইটে যদি ভিজিট করে দেখবো যে ওপরে নিচে ডানে বামে ছোট্ট ছোট্ট একটা ব্যানারে কিছু অ্যাড থাকে, তো এই যে অ্যাড আসে আর কি, এগুলোকে অ্যাডসেন্সের মাধ্যমে আসে। তো এই অ্যাডে যারা ক্লিক করে এবং এই ক্লিকের এগেনস্টে একটা সার্টেন অ্যামাউন্ট গুগল আপনাকে পেমেন্টে করে। তো গুগলের লাভটা কী? গুগলের লাভটা হচ্ছে এই অ্যাড দেওয়ার জন্য যারা অ্যাডভার্টাইজাররা আছে তারা গুগলকে পেমেন্ট দেয়। ধরেন কেউ কোনো একজন অ্যাডভার্টাইজার তার কোম্পানি প্রচারের জন্য, ধরলাম সানজিল বা এক্স ওয়াই জেড একটা শ্যাম্পু কোম্পানি, তার কোম্পানি প্রচারের জন্য একটা ব্যানার আপনাকে বানিয়ে দিয়েছে আপনার ওয়েবসাইটে রাখার জন্য, তো আপনি তো রাখবেন না, আপনাকে খুঁজেও পাবে না, তো সে কাকে দেবে? সে দেবে হচ্ছে গুগলকে। গুগল যেটা কী করবে, গুগল সেই অ্যাডটা নিয়ে দেখবে যারা অ্যাডভার্টাইজার তার আন্ডারে যারা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছে তার আন্ডারে যারা আছে আর কি, তাদেরকে সেই বিজ্ঞাপনের একটা কিছু অংশ দিয়ে দেবে। গুগলকে আপনি দিয়েছেন হচ্ছে 10 টাকা, গুগল আপনাকে দিয়েছে ধরেন আপনার 6 বা 7 টাকা, ঠিক এইরকম একটা অ্যামাউন্ট দিয়ে অ্যাডসেন্সটা কন্টিনিউ হয়ে থাকে এবং যার এগেনস্টটা আপনি টাকাটা পেয়ে যান। আশা করছি ছোটোখাটো একটা আইডিয়া দিতে পেরেছি যে অ্যাডসেন্স নিয়ে, অ্যাডসেন্স নিয়ে আরও অনেক টিউটোরিয়াল আছে বা অলরেডি আপনারা অনেকেই জানবেন যে অ্যাডসেন্স সম্বন্ধে, আমি অ্যাডসেন্স নিয়ে আরও ডিটেলস যাচ্ছি না আর কি। তো এটা হচ্ছে আমাদের মেন গোলস, আমরা অ্যাডসেন্স নিয়ে কাজ করব। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমি লিখবটা কি, আমি লিখতে পারি, অনেকেই আছে যে হ্যাঁ আমি লিখতে পারি বা আমাকে একটু আইডিয়া দেন আমি লিখব, কিন্তু কী লিখবো, এই আইডিয়াটা কোথায় আসে এটা আমাদের মাথায় আসবে না, অনেকেরই আসে না, স্বাভাবিক। অনেক আছে ফ্রি হ্যান্ড লিখতে অভ্যস্ত, ফেসবুকে দেখা যায় কোনো একটা টপিক্স পেলে কয়েকটা, মানে কী বলা যায়, তার পোস্ট পড়তে পড়তে 2-1 দিন লাগে, এইরকম একটা অবস্থা চলে আসে। তো এইরকম টপিকস আমরা কোত্থেকে পাবো? এর জন্য আমরা বেছে নিয়েছি অ্যামাজনকে। অ্যামাজনটা কী? অ্যামাজনটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড় একটা লার্জেস্ট অনলাইন শপিং প্ল্যাটফর্ম, যেখানে আপনি সব ধরনের প্রোডাক্ট পাবেন। তো প্রোডাক্ট যেই প্রোডাক্ট সম্বন্ধে আপনার ভালো লাগে বা প্রোডাক্ট সম্বন্ধে একটা ভালো ধারণা আপনার আছে, যদি আপনি সেই প্রোডাক্ট অলরেডি হতে পারে আপনি ইউজ করেছেন, সেম টু সেম না কিন্তু এক্স্যাক্টলি ওই ধরনের প্রোডাক্ট আপনি ইউজ করেছেন, অথবা আপনি ইউটিউবে রিভিউ দেখেছেন, বা আপনি এই প্রোডাক্ট সম্বন্ধে জানেন, বা অনেকে আমাদের জানি দেখি ইলেকট্রনিক সম্বন্ধে অনেক বেশি ভালো আইডিয়া আছে, মোবাইল ফোন ক্যামেরা, তাই না? তো এই সবগুলো গ্যাজেট বা সবগুলো প্রোডাক্টও কিন্তু অ্যামাজনে আছে। এইগুলি সম্বন্ধে যদি আপনি লিখেন আর আপনার লেখাটা যদি একটু ভ্যালুয়েবল হয়
তাহলে কিন্তু আপনি অ্যামাজন থেকেও একটা আর্নিং জেনারেট করতে পারছেন। সেটা কিভাবে? অ্যামাজন যেটা করে, অ্যামাজন তার প্রত্যেকটা প্রোডাক্টের আন্ডারে একটা অ্যাসোসিয়েট বা একটা অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট, একটা অপরচুনিটি দেয় তার অ্যাকাউন্টের আন্ডারে। ভেতরে আরও অনেক কথা আছে, ওগুলো যাচ্ছে না, আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি আর কি। তো কোনো ভিউয়ার যদি আপনার কন্টেন্টটা পড়ে সে যদি কিনতে অভ্যস্ত হয় বা সে যদি চায় যে আমি এই প্রোডাক্টটা কিনবো এবং আপনার ওই লিঙ্কে ক্লিক করে অ্যামাজনের প্রোডাক্টটা কিনে, তাহলে তার থেকে একটা কমিশন আপনার কাছে চলে আসে। দেখেন এখানে দুইভাবে আপনি আর্ন করতে পারছেন। প্রথমত, আপনি অ্যামাজনের অ্যাফিলিয়েটেড তো একটা কন্টেন্ট লিখেই ফেললেন, তো কন্টেন্ট নিয়ে আপনার কোনো ঝামেলা হচ্ছে না, আপনি টপিক্স পেয়ে গেলেন, অনেক টপিক্স আছে আর কি, যে কোনো একটা চুজ করে আপনি একটা আর্টিকেল লিখলেন, কোনো ভিউয়ার্স সেটা আপনার পড়লো, পড়ার পরে সে ইন্টারেস্ট ফিল করলো, ইন্টারেস্ট ফিল করে সে অ্যামাজন থেকে প্রোডাক্টটা কিনে ফেললো, কমিশনটা কিন্তু আপনার পকেটে, নাম্বার ওয়ান। হ্যাঁ, সে আপনার ওটাই কিনলো না, সে কী করতে পারে, অন্য প্রোডাক্ট কিনবে, কিন্তু অ্যামাজনের যদি ওই লিঙ্কে যেয়ে অন্য কোনো প্রোডাক্টও কিনে, মানে যে লিঙ্ক আপনি দিয়েছেন আর কি, আপনার জেনারেট করার লিঙ্কে, সেটা না কিনে সে অন্য কোনো লিঙ্কে যদি প্রোডাক্টটা কিনে, তাও কিন্তু তার কমিশনটা আপনি পাচ্ছেন। পাশাপাশি অ্যাডসেন্স তো আছে, মানে ওই যে ভিউয়ার্স আছে সে যদি আরও অন্য একটা ব্যানার দেখে বা একটা অ্যাড দেখে, সে যদি আরও একটা প্রোডাক্টটা কিনে ফেলে, বা আপনার অ্যাড যদি ক্লিকও করে যে প্রোডাক্ট সম্বন্ধে ডিটেলস জানার জন্য, যেটা কী ধরনের প্রোডাক্ট আমি একটু ডিটেলস জেনে নিই, তো এই যে ক্লিকটা করছে এই জন্য কিন্তু আপনি একটা আর্ন পাচ্ছেন। তো এই দুইটাভাবে কিন্তু আপনি আর্ন করতে পারেন খুব সহজে। আর অনেকগুলো প্রসেস আছে, এই প্রসেসটা একদমই সহজ, নিট অ্যান্ড ক্লিন। এর জন্য কোনো ক্লায়েন্টের কাজ করতে হবে না, কোনোভাবে কোনো জটিল ম্যাথমেটিক্যাল টার্মস জানতে হবে না, শুধু ভালো একটু কন্টেন্ট রাইটিং স্কিল থাকতে হবে। আমরা এই পুরো প্রজেক্টের মধ্যে একটু জেড দেখার চেষ্টা করবো, একদম জিরো থেকে শুরু করে, এবং আমি চেষ্টা করবো কন্টেন্ট রাইটিং হালকা পাতলা যতটুকু স্কিল আমার আছে সেটা আপনার সাথে শেয়ার করার জন্য। তো চলুন, এই কাজটা করার জন্য কী কী লাগবে সেগুলো একটু জেনে ফেলি। তো আমি গুগলে নোটে আসছি, তো এখান থেকে আমি একটু নোট করি এটা কাজ করতে লাগবে। যেহেতু একটা ওয়েবসাইটের ব্যাপার আছে, তো ওয়েবসাইট থেকে মেনটেন্স করার জন্য একটা লাগবে হচ্ছে ডোমিন। অ্যান্ড ডোমিনটা কী? ডোমিনটা হচ্ছে একটা নাম। হ্যাঁ, যেমন আমার নাম মোস্তাফিজুর রহমান, তাই তো, আপনার নাম অমুকের নাম আছে, তো এই নামটার নাম হচ্ছে ওয়েবসাইটে প্রকাশ করার জন্য একটা নামের দরকার হয়। এই নামটা যেখান থেকে নেওয়া হয় সেটা হচ্ছে ডোমিন। তো এই ডোমিন কীভাবে থাকে এবং ডোমিনের প্রাইস কত আছে? নর্মালি একটা ডোমিনের প্রাইস প্রথম বছর একটু কম থাকে, অ্যারাউন্ড $9-10 মধ্যে থাকে, এবং পরবর্তী বছরে দেখা যাচ্ছে সেটাকে রিনিউ করতে গেলে $13-14 মধ্যে আপনি এটাকে পেয়ে যাবেন, এক বছর মেয়াদ থাকে। ডোমিনটাকে নিলে কি কাজ শেষ? না, ডোমিন নিলে কাজ শেষ হবে না, ডোমিনের পাশাপাশি লাগবে হচ্ছে একটা হোস্টিং। হোস্টিংটা কি? হোস্টিংটা হচ্ছে একটা স্পেস বা একটা জায়গা। এই যে আমরা কোনো কিছু লিখছি বা আমাদের যে লেখাগুলো অনলাইনে প্রকাশ পাচ্ছে, সেই লেখার পাশাপাশি আমরা তো সেখানে কিছু একটা প্রোডাক্টের ছবি দিব, তাই না? বা যে আমাদের লেখাগুলো যে একটা থাকবে তাতে একটা স্পেস দরকার হচ্ছে। যেমন আমরা যদি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে লিখি, এই যে ডকুমেন্ট ফাইলটা তো কোথাও না কোথাও আমাদের কম্পিউটার হার্ডডিস্কে সেভ করে রাখতে হয়, তো অনলাইনে এটা কোথায় সেভ থাকবে? তো অনলাইনে যে জায়গাটুকুতে সেভ থাকবে সেটার নাম হচ্ছে হোস্টিং, এবং এই হোস্টিংটাও আপনাকে কিনতে হয়। কোত্থেকে কিনবেন, কীভাবে কিনবেন, ইন ডিটেলস আমি ইনশাল্লাহ বলে দেবো ওয়ান বাই ওয়ান। তো আমাদের এই দুইটা জিনিস কিনতে হচ্ছে, এবং একটা হোস্টিংয়ের জন্য এক বছর ঠিক একই রকম ডোমিনের মতো করে আপনাকে একটু পেমেন্ট করতে হবে। কত টাকা কত কী পেমেন্ট করতে হবে ইনশাল্লাহ আমরা দেখব এখনই একটু পরে। তো এই দুইটা জিনিস আমার লাগছে। চলুন এর প্রাইজিং রেঞ্জগুলো দেখে আসি। তো আমি পার্সোনালি যেই যেখান থেকে ডোমিন হোস্টিং নিয়ে পছন্দ করি সেটা হচ্ছে নেমচিপ.com। এটা হচ্ছে একটা অনলাইনে অনেক পুরনো এবং আমার কাছে ভালো লাগে আর কি ডোমিন হোস্টিং কোম্পানির একটা বাই ইন সেলিং প্রতিষ্ঠান। তো এখান থেকে যদি আমরা ডোমিন আসি, তো এখানে দেখেন ডোমিন অপশানটা আছে, সার্চ করার অপশান যে আপনি কী ডোমিন নিতে যাচ্ছেন, কী ধরনের, এবং হোস্টিংও কিন্তু আছে যে কী ধরনের হোস্টিং আপনি নিতে যাচ্ছেন। তো আমরা খুব যে বড় মানের আমাদের হোস্টিং নিতে হবে তা না, আমরা শেয়ার হোস্টিং নিচ্ছি এখান থেকে। এবং শেয়ার হোস্টিংয়ের মধ্যে আমরা যদি এই যে আমাদের প্যাকেজটা আছে, এই প্যাকেজটায় যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এই প্যাকেজটা কিন্তু আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। কারণ আমরা এর মধ্যে শেয়ার হোস্টিংটা কেন নিচ্ছি একটু বলি। আমরা এর মধ্যে আমাদের হোস্টিংটার চাপ কমানোর জন্য আমরা যেটা করবো, ক্লাউড ফেয়ার অ্যাড করে দেবো, যাতে করে আমাদের হোস্টিংটার বা প্রেশারটা অনেকটা কমে যায়, আমাদের অনেকটা বেশি কস্ট মিনিমাইজ হয়ে যায়। ডিটেলস আস্তে আস্তে ফিরে আসবে, আস্তে আস্তে আপনি সব বুঝতে পারবেন যদি আগ্রহ থেকে থাকেন। তো এটার এক বছরের জন্য প্রতি মাসে আপনার দিতে হচ্ছে $2 করে, $2 ধরুন আপনি $3 করে প্রতি মাসে আপনাকে পেমেন্ট করতে হচ্ছে। তো এক বছরের জন্য কত পড়ছে? 12 × 3, এইটা হচ্ছে আপনাকে এক বছরের জন্য পেমেন্টটা করতে হচ্ছে এই প্যানেলের জন্য।
এখানে আপনি কি কি পাচ্ছেন এখানে আপনারা কেন নিতে বলছি, কারণ যেহেতু আপনি একসাথে দুইটা তিনটা ডোমেইন নিয়ে কাজ করেন সেক্ষেত্রে প্যাকেজটা আপনার জন্য বেস্ট হবে। ডোমেইন নেম পাচ্ছেন, আনলিমিটেড ওয়েবসাইট অ্যাড করতে পারছেন, হ্যাঁ আবার স্টোরেজ যেটা আছে আনলিমিটেড এসএসডি আছে, ফ্রি ডিএনএস আছে এবং অটোমেটিক ব্যাকআপ আছে। তো এই সুবিধাগুলোর জন্য আমি প্যাকেজটাকে আপনাদেরকে চুজ করতে বলছি। এতে গেল হচ্ছে আপনার ডোমিন হোস্টিংয়ের কথা। এবার যদি ডোমিন আসেন, ডোমিনটা হচ্ছে আপনার নিয়ে কাজ করতে হয়। যদি আমি কী ধরনের ডোমিন একটু সার্চ করে দেখি, ফর এক্সাম্পল আমি চাচ্ছিলাম যে একটা ফোন, ফোন লিখে সার্চ করলাম যে এটা নিয়ে কোনো ডোমিন আছে কি না, অবভিয়াসলি থাকবে না, আমাকে কিছু সাজেশান দিবে। তো ফোন লিখে আমি যে সার্চ করেছি .com বা .org কিছুই লিখি নাই, শুধুমাত্র ফোন লিখেছি। তো দেখেন এটা একটা প্রিমিয়াম ডোমিন ফোন .co, এটা মেক অ্যান অফার অফার দিতে বলছে, তো অনেক দাম চলে আসছে। আমি যাচ্ছি আপনাকে বোঝানোর জন্য, হ্যাঁ। তো আমি যদি এখানে ফোন এটা, এই ডোমিনটাও থাকবে না কারণ এগুলো অলরেডি সেল হয়ে যায়, 1996 সালে এটা আপনার রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। তো এইভাবে ডোমিনগুলোকে আপনার খুঁজে বের করতে হবে, যে ডোমিন নিয়ে একটু হালকা পাতলা রিসার্চ করতে হবে যে কোন ধরনের ডোমিন বা কোন ধরনের নিয়ে কাজ করবেন। তো ডোমিন কীভাবে রিসার্চ করবেন বা কোন ধরনের ডোমিন নিয়ে আপনি কাজ করবেন, আমরা চলে আসবো অ্যামাজনে। অ্যামাজনে এখানে আসার পরে আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছেন বা যেটা নিয়ে আপনি লিখতে চাচ্ছেন, হ্যাঁ চাচ্ছেন যে আপনি এই ক্যাটাগরি নিয়ে আমি আপনি অনেক কিছু লিখতে পারবেন বা আপনার মোটামুটি অনেক ভালো ধারণা আছে। তো এখান থেকে যদি আপনি অল ক্যাটাগরিতে আসেন তো দেখতে পারবেন যে এখানে অনেক আছে অপশান। ফার্স্ট এখান থেকেও যদি আপনি দেখতে পারেন যে ওখানে অনেকগুলো অপশান আছে। এইগুলো হচ্ছে একটা মানে কী বলবো, একটা করে নিউজ বা একটা করে ক্যাটাগরি বলতে পারেন। যেমন বেবি, যদি বেবির মধ্যে যদি আপনি এখানে সার্চ করেন, জাস্ট বেবি লিখে আমি এখানে সার্চ করলাম, আর অন্য কথায় গেলাম না, তো দেখেন এতগুলা আর সাব ক্যাটাগরি আছে, এতগুলো প্রোডাক্ট আছে, তাই না? তো আপনি কী বলবো, এখান থেকে একটা চুজ করতে হবে আপনাকে যে আপনি কী নিয়ে লিখতে পারছেন, সেই নামে ডোমিনটা হলে সব থেকে বেশি ভালো হয়। আমি যদি এই কথাটা লিখি বেবি স্টোর, অল অ্যাবাউট বেবি, দেখা আছে আমি সব বেবি স্টোর সম্বন্ধে যত কিছু আছে দুনিয়ার সব হাবি যাবি দিয়ে আমি বেবি স্টোর সম্বন্ধে লিখবো। .com দিয়ে সার্চ করে দেখি যে এই ধরনের ডোমিনটা পাওয়া যায় কিনা। আচ্ছা এটাও পাওয়া যাচ্ছে না, অলরেডি টেকেন নেওয়া হয়ে গেছে। তো .com যদি নেওয়া হয়ে যায়, আমি ডট এই নিচে দেখেন আরও সাজেশন দিয়েছে .org, হ্যাঁ এগুলো হচ্ছে ডোমিন নাম। তো আপনারা প্রিফার করবেন যে .com নেওয়ার জন্য, অথবা আপনি অন্যটাও নিতে পারেন, সমস্যা হবে না। তো এভাবে ডোমিনটাকে একটু রিসার্চ করে করে আপনাকে দেখতে হবে যে কোন ডোমিনটা আপনার কন্টেন্টের সাথে যায় এবং সব থেকে ভালো হয়। ইনশাল্লাহ নেক্সট পর্বে আমি একটা ডোমিন অবশ্যই, আমাদের নেক্সট পার্ট যেটা আসবে, একটা ডোমিনটাকে রিসার্চ করে ডোমিনটাকে কীভাবে বাই করবো এ টু জেড ইনশাল্লাহ দেখাবো। আমি জাস্ট বোঝানোর জন্য একটা সার্চ করে আপনাদের দেখালাম। তো যখন আমাদের ডোমিন নেওয়া হয়ে যাবে, পাশাপাশি নিতে হবে হোস্টিং, হোস্টিংটাও দেখিয়েছি কীভাবে নিতে হয়, এগুলোকে অ্যাড কীভাবে করতে হয় এটা আমাদের হয়ে গেছে। এরপর আসবে ডিজাইনিংয়ের পালা। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আপনি তো ওয়েব ডিজাইনার না, কীভাবে ডিজাইন করবেন? তো আমি কন্টিনিউয়াসলি ভিডিও দিয়ে যাব, এই ভিডিওগুলোকে ফলো করলে আপনি খুব সহজে একটা প্রফেশনাল ডিজাইনিংয়ের বা প্রফেশনাল মানের একটা ওয়েবসাইট দাঁড় করাতে পারবেন সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। মোটামুটি যা যা লাগবে আমি কাজ যেভাবে করবো আপনার যা ওইগুলো ফলো করলেই করবেন, হয়ে যাবে আর কি। তো এই এই ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস আমাদের একটু বলি, ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা অনলাইন, আপনার অনলাইন বলা যাবে না, অনলাইন অফলাইন দুটোতে আছে, একটা CMS প্ল্যাটফর্ম, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়েবসাইট ডিজাইনিংয়ের জন্য দুটা ভাগ আছে, একটা ডাইনামিক, একটা হচ্ছে আপনার ওগুলো জ্ঞানার্থীর সঙ্গে তো অনেক কিছু বলার আছে, তো ওইগুলো না বলে যাতে বলি দুই ধরনের দুইভাবে ওয়েবসাইট তৈরি করা যায়। একটা হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক, একটা হচ্ছে আপনার ডাইনামিক, তাই তো? তো ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আপনার ডাইনামিক ওয়েবসাইট, যেটাকে আপনার CMS বলা হয়। আর এই CMSটা মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, মানে সব কিছু ম্যানেজ করে দেওয়া থাকবে। আপনি একটা থিম বা একটা কিছু প্লাগিনস এগুলোকে ইনস্টল করার মাধ্যমে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ এবং কিছু রুলসগুলো বা কিছু সিস্টেমগুলোকে ফলো করলে অটোমেটিক্যালি সেটা প্রিবিল্ট হয়ে যাবে। আর একটা যেটা আছে স্ট্যাটিস্টিক ওয়েটা, সেটা হচ্ছে আপনি HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে আপনার শুরু থেকে HTML CSS JavaScript সব কিছু জেনে শুনে বুঝে আর ওয়ান বাই ওয়ান কোডিং জেনে সেই কাজগুলো করতে হবে। তো অত ঝামেলার মধ্যে আমরা যাবো না, আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজটা করবো ইনশাল্লাহ। তো অনেক লম্বা একটা জার্নি হবে, পাশাপাশি কেস স্টাডি হবে যে আমি কোন দিন কী করছি, কোন কোন আর্টিকেল লিখছি, কী কীভাবে ওয়েবসাইটটাকে ডিজাইন করছি, কীভাবে পাবলিশ হচ্ছে, আর্নিং কত হলো, অ্যাডসেন্সে কীভাবে কানেক্ট হয়েছে, তাই না, অ্যাফিলিয়েটে কীভাবে কানেক্ট করেছি,
পাশাপাশি লাস্ট যেটা বললাম যে যদি আমার কাজ করে দেখা যাচ্ছে যে আমি কন্টিনিউ করতে যাচ্ছি না, বা আমি এটাকে চাচ্ছি সাইটটাকে সেল করে দিতে, কোথায় সেল করবো? আচ্ছা দেখিয়ে দিই, চলেন। ফ্লিপা নামের একটা সাইট আছে, সাইটটা খুবই বেশি পপুলার এবং খুব ভালো ডোমিন, ওয়েবসাইট এবং আরও অনেক অ্যাপ্লিকেশান এখানে সেল করা যায়। কীভাবে এখানে করবেন পুরো কমপ্লিট প্রসেসটা থাকবে। তো আমাদের প্রথমে প্যাকেজটা হচ্ছে ডোমিন নেওয়া। নেক্সট পার্টে আমরা একটা ডোমিন রিসার্চ করে একটা ডোমিন কিনে ফেলবো নেমচিপ থেকে, এবং সেটাকে ওয়েবসাইট হোস্টিংয়ে অ্যাড করে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো যে কীভাবে এটাকে কাজ করতে হয়। আশা করছি আপনাদের একটু ভালো লাগবে, একটা ডিফারেন্ট কিছু শিখতে পারবেন, তাও পুরোপুরি ফ্রিতে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি মনে হয় যে না এটা আমি না, পাশাপাশি চাচ্ছি যে আমার কোনো প্রয়োজন মানে আত্মীয় স্বজন যারা আছে তারাও একটু শিখুক, তাদের সাথে শেয়ার করতে পারেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলেন। আর কোন পার্টটা আপনার জন্য বেশি জরুরি বা কোন পার্টটা আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট পার্টে।